ও কাছে এলো। জীবন আরো যেন রঙিন হলো, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। বন্ধুরা দেখতে দেখতে সেই শুভ দিনটা চলেই এসেছে, আর এটা হচ্ছে সাদের দিন সকালে আমরা সবাই মিলে সাপসাপে করছিলাম। মানে আমি তো সেভাবে কোনো কাজ করি না, কারণ আমার ননদ এসছে, আমার বান্ধবী আসবে একটু পরেই, আর আমার বর, সবাই মিলে এই যে আমাদের সামনের গ্যালারিটা সাপ করছিল। আসলে অনেক বাচ্চারা আসবে তো সেজন্য এটা সাপ থাকলে বাচ্চারা একসাথে এখানে খেলতে পারবে, আমরাও সবাই বসতে পারবো। বাইরে কুলার চালিয়ে দিলে গ্যালারিতে পুরো ঠান্ডা হয়ে যাবে। সেজন্য এখানে আমার বর সবাই মিলে কাজ করছিল, আমাকে বলছিল তুমি চপ্পল পা দিয়ে কেন ঘুরছো। তারপর দিদি বলছিল যে চপ্পল না পায়ে দিলে ও পড়ে যাবে স্লিপ করে। তার প্রাণবিপাপা বলছো চপ্পল থেকে গন্দা লেগে যাচ্ছে। আমি বলছিলাম দেখো আমার চপ্পলের পেছনে একদম পরিষ্কার, কারণ আমি তো বাইরে কোথাও যাই না। আর এখানে অনেক মানুষ টানুষ আসবে তো সবার জন্য, ওদিকে নাচ রাস্তা রেডি হওয়ারও একটা কাজ চলছে, আর এদিকে এই যে সবাই মেহেদি লাগাচ্ছে। আর আমি ভাবছিলাম কি আলতা লাগাবো, যদিও আলতা লাগানোর নিয়ম, কিন্তু আলতা লাগালে কি হতো পুরো হাত ঘেমে, আমি মানে গরমের সময় একটু আমার হাতটা কখনো কখনো ঘামে, তো আমি ভাবছিলাম যদি হাতটা ঘেমে যায় তাহলে পুরো মেকআপেও মুখও খারাপ হয়ে যাবে, মেকআপও করতে পারবো না, তো অনেক প্রবলেম হবে। সেজন্য আমি ভাবছিলাম আলতা লাগিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। তাই আমি আলতা লাগাচ্ছিলাম, আর বাচ্চারা তো লাগাবেই, বাচ্চারাও আমার সাথে লাগাচ্ছিল। এখানে আমি দিদিকে একটু ভাবছিলাম যে কাটাকুটো করে দিই, কারণ আমার যে বটিটা ছুরিটা ওটা ভীষণই ধার, তো ওটাতে শুধু আমিই কাটতে পারি, তাই এখানে আমি পাঁচটা ভাজি কেটে দিচ্ছিলাম। বলতে বলতে আমার বান্ধবী এসে গেল, এসে ও বাটার কাজ শুরু করলো। আমার তো মিক্সি আছে সবাই জানো, বাট মিক্সিতে না ওরা বলছিল ভালো স্বাদ হবে না, তো স্বাদের রান্না একটু স্বাদ তো হতেই হবে, তো এই জন্য ও এসেই বাটা গোটা শুরু করে দিয়েছিল। আর আমি ওখানে পাঁচ ভাজি আলু বেগুন পটল টম যা যা লাগে সব কিছুই কাট কেটে দিয়েছি। আর আমার বটি আমার একটা অভ্যাস আছে তো আমার অসুবিধা হয় না, আর আমি এখানে বসে সবাইকে বলছিলাম, আমরা হাসাহাসি করছিলাম। এদিকে আমার ননদ সকালে ওই স্নান করে নিয়েছে, যে স্বাদের রান্নাগুলো স্নান করে করবে, আমি এখনও স্নানে যাইনি, আমি একটু লেট করছিলাম। তো এইখানে এই যে আমার বান্ধবী বলছিল যে একসাথে কি এটা মিক্সিতে ঘুরিয়ে দেবো, মানে মিক্সিতে একটু ঘুরিয়ে তারপরে পাটায় পিষে নেবো যেহেতু অনেক মশলা। তারপর বলছিল থাক ঝালটা আমি হাতেই পিষে দিচ্ছি, হাতেই মশলাটা তাহলে করে দিই। তারপর এইখানে এই যে দেখছো সবাই মিলে কাজটা চলছে, এদিকে আমার ননদের মেয়ে ও অনেকগুলো ফুগ্গা ফোলাচ্ছিল, এগুলো ডেকোরেটরের কাজে চলে যাবে সেজন্য বসেছিল, তো আমি বলছিলাম তুমি এই কাজটাই করো। এদিকে আনবি স্নানে যাবে সেজন্য যে রেডি হচ্ছে। আর ফাইনালি এই যে আমিও সাথে ছিলাম এইটা সাজানোর সময়, আর আমার ননদের মেয়েও অনেকটা হেল্প করেছে সব কিছুতে, তো মোট মিলিয়ে এই যে বেবি শাওয়ার অ্যান্ড স্টার, তারপরে যে এখানে ছোটো ছোটো বেবিও আছে, সব কিছু আমি এই পুরোটা ডেকোরেটেডের সামান অনলাইন থেকে মাঙিয়েছি, তোমাদের এটা আমি এমনিতে দেখিয়েছিলাম, তো দেখো খুব সুন্দর হয়েছে। আমি খুবই খুশি যে এত সুন্দর একটা জিনিস আমি অনলাইন থেকে মিশো থেকে খুব সহজেই পেয়ে গেছি। আর এইখানে দেখো আমার ননদ আর বান্ধবী মিলে এদিকে আরও অনেক কাজ করছে, কারণ অনেক রান্না বাড়া আছে, স্বাদের রান্না অনেক কিছু হবে, আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপর মাছ ভাজা আরও আলুর তরকারি মাছের ঝোল মাংস ক্ষীর অনেক কিছু, তো এগুলো রান্না করতে তো টাইম লাগবেই। আর রান্না টান্না করার পরে সবাই এখানে রেডি হয়ে চলে এসেছে, সবাই বেঙ্গলি স্টাইলে সেজেছিলো, এই যেটা আমার ননদের মেয়ে আর এটা আমার ননদ আর এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা হচ্ছে আমি, সবাই তোমাকে চেনো, তো আমার তো সেরকমভাবে বলার কোনো দরকার নেই কারণ তোমরা সবাই আমাকে চেনো। আর এখানে যে আমার বান্ধবী আমাকে বেল্ট এটা লাগিয়ে দিচ্ছিলো, তো লাগাচ্ছিলো আর এদিক থেকে সরে যাচ্ছিলো, লাগাচ্ছিলো সরে যাচ্ছিলো, ওরা বলছিলো যে এখানে সিফটিন মেরে দে, আমি বলছি না কয়েকটা ফটো টটো তোলা হলে আমি খুলে রাখবো, খাওয়ার সময় আর পরে খাবো না, আমার অনেক কষ্ট হবে তাই। আর প্রচুর গরমের জন্য এদিকে কুলার চালানো ছিল, পাখা তো চালানো যাচ্ছিল না, ওদিকে কুলার দূরে চালানো ছিল। তারপর আনবির পাপা এসে বললো দেখি এটা আমি ঠিক করে লাগিয়ে দিই, তো কেয়ারিং হাজব্যান্ড হলে যা হয় আর কি, ও আমাকে সপ্তাহে খুব সাহায্য করে,
তারপর আমি বলছিলাম দেখো আমার এই ফুলটা মনে হচ্ছে কি খুলে আসছে, এটা একটু দেখো। তারপর বলছে না 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 এটা ঠিক আছে। তো এইভাবে আমাদের অনেকগুলো শ্যুটও নেওয়া হয়েছে, সব কিছুই তোমরা দেখতে পারবা। আর এখানে এই যে আমরা কিছু রিলস ভিডিওর শ্যুট নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো তোমরা আমার শর্টস ভিডিওয়ে যদি চেক করো না তো সব কিছুই দেখতে পারবা। অনেকগুলো আমার শর্টস ভিডিও আপলোড হয়েছে হবে আমার এই স্বাদ নিয়ে। তো আমার অনেক দিনের ড্রিম ছিল, স্বপ্ন ছিল যে আমি আমার স্বাদে অনেক কিছু করব, অনেক সুন্দর করে সাজুগুজু করব, তারপর অনেক ভিডিও শ্যুট করব। তো সব কিছুই হয়ে গেল। আর লাস্টে দেখো এখানে আমি বলছিলাম যে তুমি আনবিকে একটু পরে নাও, আমি বলছিলাম যে আমরা কিছু ফটোশ্যুট করি তারপরে নাও। তো ও বলছে না আমি আগে সকালের দিকে সাজিয়েছিলাম, তো অনেক লেট হয়ে গেছিলো আমাদের সবকিছু করতে করতে, এই জন্য ফুগাগুলো অনেকগুলো ফেটেও গেছিলো। আর বাকি এখানে এই যে দেখো এটা পড়ে গেছে, আর আমি কিভাবে উঠাচ্ছি দেখো। আর এই সময় আমার এই যে শাড়িটা একটু এলোমেলো হয়ে গেছিলো, আমি সেটা খেয়াল করিনি, পরে আমি ফটোসগুলোতে দেখলাম যে এরকম হয়ে গেছে। এখানে যে আমরা সবাই মিলে যে ফটোশ্যুট করছি, ফ্যামিলি ফটোশ্যুট, এখন তিনজন আছি, আর কিছু সময়ের দেরি আমরা চারজন হয়ে যাব। ভাবলে কতটা খুশি লাগছে বলো, যে বুঝতেই পারলাম না প্রেগনেন্সির এতটা মাস কীভাবে চলে গেল। আর এইখানে এই যে আনবির এখন ফটোশ্যুট হবে, আমাকে বলছিলো যাও তোমার সাথে একটু ফটোশ্যুট নিয়ে নাও। আমি বললাম অবশ্যই, আমি কেন ওর সাথে নিব না। তো তারপরেও ওর রাগ ছিল যে ওর সাথে কেন আমি একটাও রিলস ভিডিও করিনি। তো আমি পরে ওকে নিয়ে রিলস ভিডিও করেছি, সেটাও আমি আপলোড দিয়েছি, তোমরা সবাই চেক করে নিও। তো এখানে দেখো ও না আমার এখানে পেটে খুব পাপ্পি দেয়, অনেক মানে হ্যাপি হয় ও হাতটা দিয়ে। তো আমি বলছিলাম বেটা এখন তো একটু ওরকম করো, তাহলে কিছু ফটোশ্যুট হয়ে যাবে। তারপর আনবির পাপা এসেছিলো, এই যে আনবির পাপা আবার বলছিলো চলো এবার আমরা একটু ফাইনালি ফটোশ্যুট ভালো করে করি। তো আমরা এখানে ভালো করে ওই যে ফটোশ্যুট করলাম, সব কিছু মিলিয়ে দিনটা ভীষণই সুন্দর গিয়েছে। আর এখানে এই যে আমি এখন একটু নিজেকে নিজে দেখছিলাম, আর ওদিকে ওরা খাবার রেডি করছিলো সেই ফাঁকে। তো এখানে এই যে দেখো এই ডেকোরেটরটা কিন্তু আমি করেছিলাম, আর বাকি সব কিছুতে সাহায্য করেছিলাম আমার ননদের মেয়ে, তোমরা দুজনে মিলে করেছিলাম, যেহেতু খাবারটাও যেহেতু ওরা বানাচ্ছিলো সেজন্য। এখানে অনেক কিছু নেওয়া হয়েছিলো, বড়ো মাছের মাথা, তারপর স্বাদ ভাজা, মানে যা যা লাগে আর কি স্বাদের জন্য সব কিছু নিয়েছিলাম। এবার এরা তো সবাই রেডি হয়ে চলে এসেছে, মানে চেঞ্জ করে চলে এসেছে আমাকে খেতে দিবে সেজন্য। আর আমি এদিকে এই যে প্রথমে না আমি বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপর আমি খাচ্ছিলাম। আর এখানে যে সব কিছু দিয়েছে, ডাল, আলুর তরকারি, মাছের ঝোল, সালাদ, তারপর মাংস, আর পাঁচ সাত ভাজা, তারপর এখানে ফ্রুট রেখেছিল, আর মিষ্টি টিষ্টি ওইগুলো সকালবেলা কোনো একটা রুলস ছিল সেটার সময় করা হয়েছে। আর আমি পুজোও দিয়েছিলাম তখন, আমার গোপালকেও খেতে টেতে দিয়েছি। গোপালকে নিয়েও আজ অনেক শ্যুট করেছি, এটা তো হতেই পারে না যে আমি আমার গোপালকে নিয়ে ভিডিও শ্যুট করব না, তাই ওকে নিয়েও অনেকগুলো ভিডিও শ্যুট করেছি। আর এইখানে আমি বসে বসে খাচ্ছিলাম, ননদ বান্ধবী মিলে সবাই রান্না করছি, রান্নাগুলো খুব ভালো হয়েছিল, সেগুলো আমি খাচ্ছিলাম। আর কিছু গেস্ট এখন এসেছিলো, কিছু গেস্ট রাতে এসেছিলো, তো সবাই মিলে, আর যারা যারা কী কী গিফট দিয়েছে গিফটগুলো আমি তোমাদের পরে দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে ক্লিপসগুলো দেখছো, এগুলো হচ্ছে প্রথমে ক্লিপস। তো এখানে আনবির পাপা আমাকে আশীর্বাদ দিচ্ছিলো, হ্যাঁ, তো এখানে আশীর্বাদ মানে প্রথমেই ক্ষীরটির খাইয়ে দিতে হয়, সেগুলোই খাইয়ে দিচ্ছিল এই যে। আর আনবির পাপা এই দিক দিয়ে ভীষণই ই থাকে, মানে কী বলবো, ও ভীষণই এইসব দিক দিয়ে সাবধান, যে স্বাদের শুভ অনুষ্ঠান এটাতে প্রথমে কী করতে হবে, দিয়া ধূপবাতি দেখাতে হবে, দূর্বা দিতে হবে, সব কিছু ওই বেশি দেখছিল। তারপর এই দেখো এখানে এই যে আমার বান্ধবী আর আমার ননদ দুইজনেই ওরা এই যে পাপ্পি দিচ্ছিল, এটা তোমাদের আমি ভিডিওর ক্লিপের প্রথমেই দেখানোর চেষ্টা করেছি, আরও অনেক কিছু আছে। তো ভিডিওটা তো তোমরা দেখছো সবাই, আর আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালো লাগছে। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করব, তোমরা তো কেউ আসতে পারোনি, আমি সবাইকে বলেছিলাম সবাই আসবা, বাট আসতে যখন পারোনি তো সবাই দূর থেকে আমাকে আশীর্বাদ করো, যখন যে আসছে সেই আনেবালা খুশি যেন খুব ভালোভাবে আসে।
তো এখানে এই যে ফটোশ্যুটও হচ্ছিলো, তারপরে এখানে এই যে বাচ্চাদের খাইয়ে দিতে হয় না, তো আমি ওদের খাইয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ননদের ছোট মেয়ে, আর এটা হচ্ছে আনবি সোনা আমার মেয়ে, তো ওদের খাইয়ে টাইয়ে দিচ্ছিলাম। আর আমার এইখানে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সাদের অনুষ্ঠান প্রায় শেষ। আর এরপরে ওই যে রাখে না একদিকে গাবলির ভিতর দিয়া, একদিকে নোড়া, তো ওটাও রেখেছিল, বাট ওটা রাখলে না আমি বুঝতে পেরেছিলাম যে কী আছে, কারণ দিয়াটা রাখার সাথেই না ওইটা আমার কাছে গরম লেগেছিলো, তো আমি হাত দিয়ে বুঝতে পেরেছিলাম। আমি প্রথমে বলেছিলাম, দিদি আমি বুঝতে পেরেছি এর ভিতরে তুমি কী রেখেছো তোমরা, তো বলছিল যে তাহলে আর কী করা, ও যখন বুঝতেই পেরেছে তাহলে তো এটা মিস হয়ে গেলাম। বললাম তোমরা দুজন মিলে এত প্ল্যানিং করছো, তারপরেও আমি দেখেছো তোমাদের তো ধরে ফেলেছি। আর এই দেখো এখানে বড় মাছের মাথা, এটা আনবির পাপা স্পেশালি নিয়ে এসেছিলো, আমার হাতে ধরছিল না, ভেঙে যাচ্ছিলো। তো সব কিছু মিলিয়ে